শেরপুরের নলিতাবাড়ির ক্ষুদ্র কৃষক শফিউদ্দিনের আত্মহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক বলতে থাকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি কৃষক দলের সম্প্রতি নির্বাচিত সভাপতি এবং যার নেতৃত্বে কৃষক দল অতি অল্প সময়ের মধ্যেই অত্যন্ত সক্রিয় এবং সচল হয়ে উঠেছে কৃষিবিদ হাসান জাফির তুহিন আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আরেকজন অত্যন্ত সুবক্তা এবং সাবেক সফল ছাত্রনেতা কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই প্রতিবাদ সভায় উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি সবার শুরুতেই আমাদের কৃষক ভাই শফিউদ্দিন সাহেবের এই চলে যাওয়া জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে সমাজের প্রতি বিতৃষ্ণ হয়ে রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ ঘৃণা প্রদর্শন করে যিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সেই শফিউদ্দিন সাহেবের এই চলে যাওয়াতে গভীর শোক প্রকাশ করছি এবং যে কারণে যাদের জন্যে যেসব আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাসের কারণে তাকে এই পথ বেছে নিতে হয়েছে সেই সব সন্ত্রাসীদের প্রতি তীব্র ঘৃণা ও ধিক্কার প্রকাশ করছে শফিউদ্দিন সাহেব একটা প্রতীকী সিম্বল বর্তমানে এই ভোটারবিহীন সরকারের যে দুঃশাসন যে নৈরাজ্য এবং ফ্যাসিবাদের যে আগ্রাসন তার বিরুদ্ধে শফিউদ্দিনের এই আত্মহনন হচ্ছে একটি প্রতীকী আত্মহনন শফিউদ্দিনের এই আত্মহত্যার মধ্য দিয়ে আমরা মূলত বাংলাদেশের আত্মাকে আত্মহননের মতো করে দেখছি এই জন্য যে এখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই দেশে তারা যে নৈরাজ্য যে দুঃশাসন যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে এবং তাদের চরম ব্যর্থতার কারণে আজকে দেশের অর্থনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে এই বাংলাদেশের সামগ্রিক যে আপনার আমি সবসময় এটাকে বলি যেটা একটা বাংলাদেশের আত্মা তারই একটা আত্মহত্যার মতো একটা ঘটনা ঘটেছে প্রিয় বন্ধুগণ গতকাল প্রধানমন্ত্রী 21 ফেব্রুয়ারি শহীদ দিবসে বক্তৃতা করেছেন এবং তার স্বভাবসূলভাবে যেভাবে আপনার ভার্চুয়াল বক্তৃতা করেন সেভাবেই করেছেন সেই বক্তৃতায় তিনি বলেছেন যে যা কিছু অর্জন যা কিছু হয়েছে বাংলাদেশের এবং এত বেশি উন্নতি হয়েছে সব কিছু তার সরকারের আমলেই হয়েছে এবং তাদের নেতৃত্বেই হয়েছে এবং তার প্রায় সব বক্তৃতার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে সব কিছুর স্বপ্ন দেখেছিলেন তার পিতা যিনি সব স্বপ্নই দেখেছেন সব সময় এই উন্নয়ন অর্থনীতি কৃষির উন্নয়ন যা তিনি বলেন সেগুলো সবই তাঁরই স্বপ্নের কারণে এমনকি আপনার এই যে ভাষা আন্দোলনও তারই স্বপ্নের জন্য তারই কারণে এটা তিনি সবসময় বলেন আমরা যারা বয়স্ক মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বহু আগে থেকে জড়িত
যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি করেছি সংগঠিত জড়িত ছিলাম এবং পরবর্তীকালে আমরা যারা শেখ মুজিবুর রহমান সাহেবের শাসন আমল দেখেছি এবং এখন তার কন্যার শাসন আমল দেখছি আমাদের সামনে এই সমস্ত কথা বলার কোনো অর্থহীন মনে হয় আমার কাছে কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ 1972 সালে ক্ষমতায় আসার পরে তাদের দুঃশাসনের কারণে একটা ভয়াবহ দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল যেখানে লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল সেদিনও আপনার আমাদের পত্রিকায় ছবি বেরিয়েছিল বাসন্তী নামের একজন নারী যিনি রংপুরে তার লজ্জা নিবারণের জন্য একটা শাড়ি খুঁজে পাননি একখণ্ড কাপড় পাননি তিনি মাছের জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলেন আমরা সেদিন দেখেছি যে রাস্তায় লাশ পড়েছিল আমরা দেখেছি ডাস্টবিনে মানুষ এবং কুকুর একসঙ্গে খাবার কাড়াকাড়ি করছে এটা আমাদের দেখা প্রায় লক্ষাধিক মানুষ সেদিন আপনার এই না খেতে পেয়ে দুর্ভিক্ষে মারা গিয়েছিল আজকে যখন তারা দাবি করেন যে এই দেশের সমস্ত উন্নয়নের মূলে হচ্ছেন তারা তখন আমি শুধু তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে তার দিকে তাকিয়ে দেখুন আজকে শফিউদ্দিন আত্মহত্যা করেছেন আরো অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না মা মেয়েকে নিয়ে ট্রেনের সামনে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করছে বাবা মেয়েকে নিয়ে গিয়ে আত্মহত্যা করছে এবং চাঁদপুরে সন্তান বিক্রি করছে এবং বেশিরভাগ কৃষক কৃষি ছেড়ে দিয়ে রিক্সা অথবা ভ্যান চালাচ্ছে যেটাকে আমরা বলি আপনার কৃষি বহির্ভূত কাজের মধ্যে চলে যাচ্ছে কেন কারণ কৃষি এখন আর লাভজনক পেশা নয় এটা হচ্ছে বাস্তব কথা ওনারা সবসময় বলেন যে তাদের সরকারের এত চমৎকার শাসন যে সেই শাসন এবং তাদের প্ল্যানিং এর কারণে কৃষি উৎপাদনে তারা নাকি একেবারে আপনার শীর্ষে পৌঁছে গেছেন আমার কাছে তাদেরই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে আপনার রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে যে গত বছর অর্থাৎ 21-22 এই সালে 67 লক্ষ টন খাদ্য আমদানি করতে হয়েছে 67 লক্ষ টন আজকে 54 লক্ষ টন গম 14 লক্ষ টন চাল তাহলে এই যে আপনারা মিথ্যা প্রচার করছেন যে আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এক নম্বর দু নম্বর আমার পাশে কৃষিবিদ আছেন এখানে অনেক কৃষিবিদ আছেন এবার কৃষক দলে কৃষিবিদদের ভিড় অনেক বেশি এটা ভালো লক্ষণ যে কৃষিবিদরা আছেন তো কৃষকরাও সেভাবে আসলে দু একজন কৃষকও আছেন আনন্দের কথা আমি খুব ভালো করে কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন আমার কাজ করার সুযোগ হয়েছিল আমি আপনার মাঠে ঘাটে তাদের গবেষণার প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি দেখেছি এই দেশের সত্যিকার অর্থেই কৃষির যদি কোনো পরিবর্তন করে থাকেন বৈপ্লবিক পরিবর্তন যদি কেউ করে থাকেন তিনি ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যে সেচের কারণে আমার শফিউদ্দিন ভাই আত্মহত্যা করেছেন সেই সেচের সমস্যা সমাধান করবার জন্য তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এটা অনেকেরই মনে থাকার কথা আজকে যারা রাজশাহী রংপুরের মানুষ আছেন তারা জানেন যে রাজশাহী রংপুরে একটা বরেন্দ্র আপনার কর্মসূচি প্রজেক্ট একটা আছে জানেন আপনারা জানেন এটা মূলত একটা সেচ প্রকল্প এটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে তিনি সেচের আমাদের যারা নর্থ বেঙ্গলে আছেন তারা জানেন যে ওখানে নদী নেই সেচের খুব অসুবিধা হয় তারা সেদিন আপনার সেখানে এই ডিপ টিউবওয়েল প্রজেক্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন সেই ডিপ টিউবওয়েল প্রজেক্ট এখন বরেন্দ্র প্রজেক্ট এখন রাজশাহী থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের কৃষকদের পানির সমস্যার সমাধান করার চেষ্টা করছে এবং অনেকাংশে সেটা চেষ্টা হয়েছে তার মধ্যে ওই আওয়ামী লীগ সরকার আসার পরে তাদের দুর্নীতির কারণে সেই প্রজেক্টটা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে
তারা নির্বাচনের পূর্বে 2008 সালে যখন আপনারা তারা নির্বাচন করলেন অনেক সুন্দর সুন্দর মুখরোচক কথা জনগণকে আকর্ষণ করার মতো কথা বলেছিলেন তারা বলেছিলেন একজন বলেছেন এক ভাই বলেছেন তারা বলেছেন যে 10 টাকা কেজি চাল খাওয়াবেন আপনারা বিনা পয়সায় সার দেবেন এই কথাগুলো তারা সেদিন বলেছিলেন এবং ঘরে ঘরে চাকুরি দিবেন আমাদের মানুষে ভেবেছিল যে একটা পরিবর্তন আসবে বোধহয় তাই হবে তারা সেদিন কিছু মানুষ সেই নৌকা ভোট দিয়েছিল কিন্তু কিছুদিন পরেই তারা টের পেলেন যে একেবারে ভাওতাবাজি প্রতারণা তখন অনেকে আপনার গান রচনা করেছিলেন আগে জানলেই তোর ভাঙা নৌকায় উঠতাম না আজকে এই দেশের প্রতিটি মানুষ আজকে মুক্তি চায় নাবিশ্বাস উঠে গেছে তাদের এই সরকারের যে একটা চরম একটা আপনার বাঁধন এবং যেখানে প্রতিটি মানুষকে আজকে প্রতি মুহূর্তে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে সেই মুক্তি তারা চায় এই সরকারের হাত থেকে প্রিয় বন্ধুগণ এই সরকারের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে তাদের অপকীর্তি তাদের দুঃশাসন মানুষের অধিকার হরণ আপনারা গতকালই অনেকে বলছিলেন আমরা একটা টক শো শুনছিলাম আমাদের সেলিমুল্লাহ খান সাহেব আছেন খুব পণ্ডিত মানুষ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি গতকাল একটা কথা বলেছিলাম যে এই সরকার আওয়ামী লীগের সরকার এরা একুশের চেতনাকে সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত করেছে এবং মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে তারা ধ্বংস করে দিয়েছে এটাতে আমাদের আপনার তথ্যমন্ত্রী সাহেবের গায়ে খুব লেগেছে তিনি বলেছেন যে এটা নাকি আমরাই করেছি তারা করেননি জনগণ বিচার করবে যেটা কারা করেছে কারা করেনি আমি একদম আপনার পরিষ্কার করে বলতে চাই যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের যে স্বপ্ন ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে একটা স্বাধীন জন্মভূমি স্বাধীন দেশ সার্বভৌম দেশ একটি সকল নাগরিকের অধিকার রক্ষার দেশ এবং একটা বৈষম্যহীন দেশ মুক্ত সমাজ মুক্ত অর্থনীতি এটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে আজকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে দেখছেন যেখানে কথা বলার সুযোগ নেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করেছে যে অ্যাক্টে সাংবাদিক ভাইরাও কিছু বলতে পারে সাহস করছে না একেবারেই না সংবিধানে যে সমস্ত কথা তারা নতুন করে ঢুকিয়েছে সেই কথাগুলোতে এখন যে কোনো ব্যক্তি আকারে ইঙ্গিতে যদি সরকারের সমালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এই সরকারকে এই সংবিধানে তারা দিয়েছে পরিবর্তনটা নিয়ে এসছে অর্থাৎ তারা সরকার এবং রাষ্ট্রকে এক করে ফেলছে সরকারের সমালোচনা যে কোনো গণতান্ত্রিক দেশে এটা নাগরিকের অধিকার সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আপনার করোনা গেল প্রায় 2 বছর ধরে করোনা চলছে এই করোনাতে মানুষের যে কি কষ্ট গেছে এটা একমাত্র যাদের কষ্ট গেছে তারা জানেন অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে অনেক মানুষ তাদের আয়ের থেকে যারা ব্যবসা বাণিজ্য করে আপনার ছোটখাটো হকারের বিজনেস করতো এরা সব বঞ্চিত হয়েছে সরকারকে আমরা একটা প্রণোদনার একটা প্যাকেজ দিয়েছিলাম এটাকে কি করে কভার করা যায় আমরা সেটা দিয়েছিলাম এরপরে সরকার একটা দিল দেখা গেল সেখানে তারা বলছে যে তারা কৃষকদের জন্য আপনার একটা প্যাকেজ দিয়েছে একেবারে সর্বব্য মিথ্যা কথা তারা কৃষকদের জন্য কিছুই করেনি এমনকি যারা আপনার ওই প্রান্তিক মানুষ আছে তাদের 2,500 টাকা করে তারা অনুদান ঘোষণা করেছিল দেখা গেল যে তার 90% আপনার আওয়ামী লীগের দালালদের কাছে চলে গেছে 90% এই সরকার কৃষির উন্নয়নের জন্যে আপনার মেশিন আপনার যে ট্রাক্টর তারপরে বিভিন্ন যে মেশিন আছে সেই মেশিনগুলো তারা দেওয়া শুরু করেছিল দেখা গেল যে তার 90% ওই আওয়ামী লীগের ঘরে চলে গেছে সাধারণ কৃষক সাধারণ মানুষ কোনো রকম বেনিফিট পায়নি আর আপনি যারা ব্যবসায়ী আছেন গার্মেন্টসের মালিক আছেন তারা তো পরিষ্কার করেই বলছেন যে আমরা কোনো প্রণোদনা পাইনি বন্ধুগণ এই যে একটা জটিল একটা অবস্থা আজকে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বিপদগ্রস্ত হয়ে গেছে
আপনারা লক্ষ্য করেছেন সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের একটা প্রতিষ্ঠান র‍্যাব এবং কর্মকর্তা সাতজনের উপর একটা মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। আমরা খুব লজ্জা পেয়েছি, গোটা জাতি লজ্জা পেয়েছে যে যে দেশ যে জাতি যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এবং জনগণের অধিকারকে রক্ষা করবার তারা শপথ নিয়েছে, গণতন্ত্রকে তারা সবচেয়ে তাদের একমাত্র একটা ব্যবস্থা, যে ব্যবস্থাকে তারা তাদের দেশের জন্য মানুষের জন্য তারা মনে করে যে সবচেয়ে উপযোগী, সেই দেশের ওপরে একটা রাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্যাংশন আসবে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা এবং দুঃখের। কিন্তু কেন, কাদের জন্য এটা হয়েছে? এই সরকার মানবাধিকার লঙ্ঘন করে শত শত রাজনৈতিক নেতাকর্মীকে গুম করে দিয়েছে, শত শত নেতাকর্মীকে হত্যা করেছে, ধরে নিয়ে গিয়ে গুলি করে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, যে কারণে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার সংস্থাগুলো তারা অভিযোগ করেছে যে এই বাংলাদেশকে এটা আর গণতান্ত্রিক দেশ নেই, এটা একটা না একটা পুরোপুরিভাবে মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ হিসাবে চিহ্নিত হয়েছে, শুধু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার ভালো লক্ষ্য করে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার স্যাংশনগুলো আসে তাদের বিরুদ্ধে, যারা গণতন্ত্রকে হরণ করে, যারা মানুষের অধিকারকে হরণ করে, যারা অন্যায়ভাবে নাগরিকদের হত্যা করে নির্যাতন করে, তাদের বিরুদ্ধে এই স্যাংশনগুলো আসে। আজকেও দেখলাম আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা মিয়ানমারের উপরে স্যাংশন দিয়েছে প্রায় 22 জনের উপরে। এগুলো হচ্ছে প্রতীকী স্যাংশন। এই স্যাংশনগুলো পরিষ্কার করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সরকারকে যে তুমি মানবাধিকার লঙ্ঘন করছো, জনগণের অধিকার তুমি রক্ষা করছো না, তাদের অধিকারগুলোকে তুমি দিচ্ছ না। ব্যাপারটা হচ্ছে যে আপনার আমাদের সঙ্গে চুক্তিটা কিসের? চুক্তিটা হচ্ছে জনগণের সঙ্গে রাষ্ট্রের একটা চুক্তি থাকে, সেই চুক্তি হচ্ছে যে এই দেশ আমাদের সংবিধানে আছে যে 5 বছর পর পর এখানে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আসবে, যাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, অত্যন্ত জরুরি কথা একটা, সেই জবাবদিহিতা কিন্তু এখন এই সরকারের সম্পূর্ণভাবে নাই, নাই না, কোথাও কাউকে জবাব দিতে হয় না। এই যে দেখেন না আপনার ওয়াসা পানির দাম বাড়াচ্ছে, কেন পানির দাম বাড়াচ্ছে? ওরা বলছে যে আমাদের খরচ বেড়ে গেছে। খরচটা কিসের বেড়েছে? ম্যানেজিং ডাইরেক্টরকে বেতন দিচ্ছ 6 লক্ষ টাকার উপরে, 3 বার তাকে দিয়েছ এক্সটেনশন দিয়েছ, এবং চুরি শেষ নেই, তো সেই পকেট কাটছো তুমি, এটার পকেটটা কেটে নিচ্ছ জনগণের যারা পানি ব্যবহার করছে 14 বার। আজকে গ্যাসের দাম বাড়াচ্ছ, কেন বাড়াচ্ছ? কারণ তুমি বলছো যে আমাদের কুলাচ্ছে না, কেন কুলাচ্ছে? কারণ তুমি চুরি করছো। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, কুইক রেন্টার প্রাও প্যান করে এমন চুরি করেছে, এমন ভাবে চুরি করছে যে এখন সে বিদ্যুতের দাম বছরে 3 বার 4 বার করে বাড়ে, আবারও পরিকল্পনা করছে আবারও বাড়াবে, ভয়াবহ অবস্থা। এই যে কিছুক্ষণ আগে একজন বলছেন যে আপনার চাল ডাল তেল লবণের দাম বেড়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। তার আগে আমার প্রশ্ন যে সরকারকে জবাব দিতে হবে যে কেন চালের দাম বাড়ছে, যে চাল আমরা আমাদের সরকারের আমরা ম্যাক্সিমাম আমাদের ছিল আপনার এই 17 টাকা 18 টাকা, সেটা এখন আপনার 70 টাকা মোটাটা 60-70 টাকা বিক্রি হচ্ছে। কেন আপনার এই সয়াবিন তেলের দাম বাড়ছে, যেটা ছিল আপনার 40 টাকা 50 টাকা 54 টাকা আমার লাস্ট মনে পড়ে, সেটা এখন 180 টাকা, কেন? কারণটা কি? কারণ তোমাদের চুরি, তোমাদের দুর্নীতি, প্রতি ক্ষেত্রে দুর্নীতি। এবং আপনাদেরকে আমি একটা, আপনারা সবাই জানেন, তারপর আমি বলছি যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে এখন একেবারে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের সমস্ত অংশগুলোকে এরা জড়িয়ে ফেলেছে, কোনো খাত নেই যে খাতে দুর্নীতি নেই। আজকে বিচার বিভাগকে তারা ধ্বংস করেছে, আজকে প্রশাসনকে ধ্বংস করেছে, আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার চেষ্টা করেছে, অন্যদিকে আপনার যে শিক্ষা, চিন্তা করে দেখা যায় যে ভাইস চ্যান্সেলাররা চুরি করছে, ভাইস চ্যান্সেলাররা দুর্নীতি করছে, এটা কোন শিক্ষা ব্যবস্থা আমাদের? যে শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে যে ভাইস চ্যান্সেলার যেদিন তিনি রিটায়ার করবেন তার আগের দিনে 169 জনকে তিনি নিয়োগ দিয়ে যাচ্ছেন, কেন?
নিয়োগ বাণিজ্য করার জন্য, তাই তো? এই যে একটা রাষ্ট্র তারা আজকে ধ্বংস করে ফেলছে, বাংলাদেশকে তারা সম্পূর্ণভাবে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। আবার কিছু কথা বললেই বলবো কি মেগা আপনার উন্নয়ন, উন্নয়ন আমরা নাকি দেখি না, চোখে দেখি না। আবার বলে যে আপনার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তারপর যদি ধরিও না কিছু বেড়েছে, কার বেড়েছে? আমার শফিউদ্দিন ভাইকে তো আত্মহত্যা করতে হচ্ছে, আমার কৃষককে তো আত্মহত্যা করতে হয়, আমার আপনার শ্রমিককে তো সে তার বেতন পায় না, মজুরি পায় না, এবং যেটা দিয়ে চলে চলে না। 15,000 কালকেই শুনছিলাম আপনার যে 15,000 টাকা বেতন পায় না একজন শ্রমিক, বলছি কিভাবে চলতে পারে? আমার বাড়ি ভাড়া দিতে হয় 10,000 টাকা, তো 5,000 টাকা আমি কিভাবে চলবো? এগুলো বাস্তবতা। তাই বন্ধুগণ, বক্তব্য বেশি করতে চাই না, বাড়াতেও চাই না, কিন্তু আমাদেরকে যারা আমরা আপনার রাজনীতির সঙ্গে জড়িত আছি, যারা আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রীতি সিং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, যারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথকে অনুসরণ করি, যারা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে পথ চলতে চাই, তাদেরকে আজকে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। বিএনপি যখন সরকারে ছিল, 25,000 টাকা পর্যন্ত খাজনা মাফ করে দিয়েছিল কৃষকদের, প্রায় 5,000 টাকার সুদ মকুফ, 5,000 মতো লোন ছিল যাদের, কৃষি ঋণের, কৃষি ঋণ মকুফ করে দিয়েছিল কৃষি ঋণ। এবং এই কৃষকদের উন্নয়নের জন্য এখানে কৃষিবিদরা আছেন, তারা বিভিন্ন যে ফসল উৎপাদনের জন্য তাদেরকে কৃষি ঋণ দেওয়া হতো, সেটা মশলা জাতি বা অন্যান্য জাতি করলে মাত্র 2% দেওয়া হতো। এরপরে অনেকেই আছেন, অনেকেই জানেন কৃষির জন্য কত রকমের সেই সময় আপনার ইনসেন্টিভ প্রদান করা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, আজকে শফিউদ্দিন ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন, অনেক শফিউদ্দিন ভাইরা যাচ্ছেন প্রতিদিন, আমরা খবর রাখি না বা পাই না, অনেকগুলো খবর আসে, তা আমরা নিজেরা উপলব্ধি করছি যে এই সরকার যদি বেশি দিন থাকে, আরও কিছুদিন থাকে, তাহলে আমাদের অস্তিত্ব শুধু নয়, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের সংবিধানকে কেটে ছেড়ে ছিন্ন ভিন্ন করেছে, আমাদের যে আমলাতন্ত্র বা প্রশাসন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, তারা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, এই যে আপনার ইলেকশন ব্যবস্থা তছনছ করে দিয়েছে, শুনে ভেঙে তছনছ করে দিয়েছে, কিচ্ছু নাই এটার মধ্যে। এখন তারা আবার নির্বাচিত হবার জন্যে তারা তাদের মতো করে আপনার ইলেকশন কমিশন গঠন করবে, সেই ইলেকশন কমিশন গঠন করার জন্য আবার একটা সার্চ কমিটি তৈরি করেছে, আইনও তৈরি করেছে, সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য। সার্চ কমিটি যাদের দিয়ে করেছে তারা সব তাদের লোক, প্রত্যেকটা একটাও বাদ নেই। আজকে আবার নাকি সেটার নামগুলো পাঠাবে প্রেসিডেন্টের কাছে, যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, দেখা যাবে যে সেই হুদার মতোই লোক হবে। অনেকে তো তাকে আপনার একটু বলে বেহুদার মতো বলে, নো, তার ট্রায়াল করতে হবে, তার বিচার করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, এই জন্য তার তো বিচার হতে হবে, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। এবং আজকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে যারা জনগণকে হত্যা করছেন, আজকে যারা মানুষের উপর অত্যাচার করছেন, নির্যাতন করছেন, দেখুন কালকে সুনামগঞ্জে একজনকে গ্রেফতার করে নিয়ে গিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, ইজ ডেড, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এটা যদি হয় তো তাদেরকে হাজার হাজার লোক রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কতদিন ধরে আন্দোলন করলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি চরমভাবে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। কোন সেক্টরটা আছে যে যেখানে আপনার ভালো আছে? একটা সেক্টর নেই, গোটা রাষ্ট্র ব্যবস্থাকেই তারা ধ্বংস করে ফেলেছে। বন্ধুগণ, এই কারণেই আমাদের বিচ্ছিন্নভাবে কিছু করার উপায় নেই। আমি কৃষক দলকে বলবো, কৃষকদের কিন্তু অসাধারণ ক্ষমতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে ভারতে প্রায় 1 বছর ধরে কৃষকরা আন্দোলন করেছে, আন্দোলন করে কৃষক কৃষি বিরোধী কৃষক বিরোধী যে আপনার আইনগুলো ছিল সেই আন্দোলন বাধ্য করেছে সরকারকে সেটা উইথড্র করতে। 1 বছর তার পুরো দিল্লি ঘেরাও করে রেখে দিয়েছিল,
কৃষক দলকে সেইভাবে তারা আগাচ্ছেন, অনেক কাজ করেছেন ইতিমধ্যে। আমি বিশ্বাস করি কাউকে দরকার হবে না, এক কৃষকদেরকে যদি সংগঠিত করা যায় তাহলেই আমরা এই দুঃশাসনের অবসান ঘটানো যাবে। অধিকারকে আমার বাংলাদেশে কৃষক আন্দোলনের ইতিহাস কিন্তু অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যময় ইতিহাস। এখানে তেভাগার আন্দোলন হয়েছে, এখানে আপনার সন্ন্যাস ফকির বিদ্রোহ হয়েছে, এখানে তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে যুদ্ধ হয়েছে, এবং আপনার এই কৃষকরাই কিন্তু এখানে আপনার পরিবর্তনগুলো আনার ব্যাপারে অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন। আজকে সেই কৃষির কিছু মৌলিক পরিবর্তন করা দরকার, আমাদেরকে কৃষক দলকে সেই ভূমিকা পালন করতে হবে যেন তারা দলের উপরে সেই চাপ সৃষ্টি করতে পারেন যে তবে দল কৃষকের বান্ধব আপনার পলিসি নিতে বাধ্য হবে, যখন সরকারে আসবে তখন যারা কৃষক কৃষি বান্ধব পলিসি গ্রহণ করে সেই কাজগুলো করতে হবে। অর্থাৎ কৃষক দলকে একটা বড় রকমের একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে হবে আমি বিশ্বাস করি, এবং আস্থা আছে এখন যে নেতৃত্ব এসছে এই নেতৃত্ব তারা সেটা করতে সক্ষম হবে। আমরা আশা করব যে আজকে এই আলোচনা প্রতিবাদ সভার মধ্য দিয়ে নয়, আমাদেরকে সভাপতি সাহেব বলেছেন যে কৃষক দল সারা দেশে কর্মসূচি দেবে, অবশ্যই সেই কর্মসূচি যেন সফল হয় সেই চেষ্টা আমরা করব। একই সঙ্গে আবার আমি আহ্বান জানাচ্ছি আজকে আপনাদের সভা থেকে যে এই সরকারের আর শফিউদ্দিনের হত্যাকাণ্ড এবং জনগণকে হত্যাকাণ্ড সব মিলিয়ে দেশকে ধ্বংস করার কারণে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকার তারা নির্বাচন কমিশন নতুন করে গঠন করবেন, সেই নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হবে, জনগণের সত্যিকার প্রতিনিধিরা এসে তারা দেশ পরিচালনা করবে। এই হচ্ছে আমাদের দাবি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।